আরেকজনকে যুক্ত করি বনহু বনহুর আপনাকে যুক্ত করা হচ্ছে আপনি বলেন তাহলে তাই আপনার আহ ধন্যবাদ যুক্ত করার জন্য খুব তাড়াতাড়ি যুক্ত করলেন আসলে আমি অনেক দিন যাবত একটা বিষয়ে আহ ভাবতেছিলাম যে কথা বলাও দরকার সেটা হলো যে অনেক মোমিনকে আয়শা কোরআনে এই নবীর নাম পায় বিভিন্ন ধর্মগ্রন্থে এখানে সেখানে আমাদের সাথে মোটামুটি ফাইট করে

এগুলি তো প্রপার নামও না নবীর নাম যে মোহাম্মদ এটাও তো একটা সুন্দর ভাবে এক্সপ্লেন করলো যে মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত আসলে কোনো নাম না এবং আমি এখানে এই অনেক আরবি ভাষাভাষী যারা তাদেরকে জিজ্ঞাসা করছিলাম তারা এই বিষয়ে কোনো কথা বলতে রাজি না আরকি এরা বলে না কথাটা এবং কোরআনের কোথাও কোনো নবীর সম্বন্ধে কোনো ডিটেলস নাই তাহলে কেমনে কি আল্লাহ কার কাছে কোরআনটা পাঠাইল এরকম কোনো কিছু নাই আল্লাহ কে কোন জায়গা থেকে কি না ন আমরা তো কোনো কিছুই পাই না কইজা এবং অনেক বড় বড় আলমের সাথে আমার কথা হয় তারা এই বিষয়ে বলে ভাই এত কথা বলে ইমার নষ্ট হয়ে যাবে আপনি চুপচাপ থাকেন আপনি ইদানি খুব বেশি কথা বলেন ঠিক আছে তো এই একটা পরিস্থিতি আর হাদিস গুলি যখন আমরা দেখি এই হাদিস গুলিতে তো অনেক ভয়াবহ রকমের কথাবার্তা লেখা আছে সহি হাদিসের মধ্যেই ঠিক আছে বোখারি মুসলিম আবুদা উৎস অনেক কথা যে ছোটবেলা থেকে নবীরে আমরা মানে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি কিন্তু এই কথাগুলি এই কাজগুলি নবীর সাথে তো যায় না ঠিক আছে এই সমস্ত কথা নিয়ে কথা বললে এই একদল লোক মানে তারা কথাই বলতে দেয় না বা এই সমস্ত কথা বলা যাবে না শুধু আল্লাহ বিল্লাহ করেন আল্লাহ বিল্লাহ করেন ঠিক আছে তাহলে কেমনি কি মানে এরা যে আপনাদের সাথে যুক্তিতে আসে তর্কে আসে তাদের এভিডেন্স চাপা আর তরবার চাপাতির জোর কিছু দেখি না ভাই হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই আর কি কিছু বলবেন আপনি না আমি আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করি পৃথিবী থেকে এই ধরনের ধর্মগুলি আস্তে আস্তে বিনাশ হয়ে যাক মানমত আতিরাশক এটাই আমাদের কাম্য। এই তো আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা এবং दीर्घायु কামনা করি ভাই আপনাদের সবার জন্য ভালো থাকেন। ঠিক আছে আপনি ভালো থাকেন ভাই আপনাকে তাহলে বিদায় জানাই। আরেকজনকে যুক্ত করি। যারা আছেন তারা ব্যাক স্টেজে যারা আছেন তাদেরকে আস্তে আস্তে যুক্ত করছে অনেকে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। নির্বাণ নির্বাণ আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে। নির্বাণ আপনাকে যুক্ত করা হয়েছে হ্যাঁ বলেন। আপনিও শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা আচ্ছা কে ডেকেছিল যে বিতর্ক বিতর্কের আহ্বান করেছিল যে তুমি আসো কিছু লোকজন নিয়ে আসো মোহাম্মদ তুমি কিছু লোকজন নিয়ে আসো আমরাও কিছু ইহুদি লোকজনকে ইহুদি রাবাইদেরকে নিয়ে আসতেছি যারা ইহুদি ধর্ম সম্পর্কে পন্ডিত ইহুদি ধর্মের লোকেরা আইসা তোমার কিছু জিজ্ঞেস করবে এবং তুমি সেগুলো ঠিকঠাক মতো উত্তর দিবা এখন তুমি যদি সব ঠিকঠাক ভাবে উত্তর দাও এবং আমরা যদি দেখি যে তুমি আসলেই আল্লাহ নবী তাহলে তো আমরা মেনে নিবো তোমারে আর যদি দেখি যে তুমি নবী না আসলে তাহলে তো মানব না তখন মোহাম্মদ আর কি কয়েকজন লোকজন নিয়ে বিশ জন সম্ভবত বিশ জন লোক নিয়ে গেছিল বনু নাজির গোত্রের ইহুদিদের সাথে বিতর্ক করতে কিন্তু সেই রাত্রে বিতর্ক শুরু হওয়ার আগেই সবাই বৈশাখ ছিল মোহাম্মদ পট করে গিয়া পালায় চলে আসছে ওই অঞ্চল ওই জায়গা থেকে পালায় মদিনা চলে আসছে এখন মানে অন্যরা বসে আসছে অন্যরা বসে আসছে অনেকক্ষণ দেখে মোহাম্মদ নাই নিহুদিরাও আসছে এসে দেখে মোহাম্মদ গেছে ব্যাপার কি ব্যাপার কি ঘটনা কি তখন মানে ওইখানে ছিল হজরত আলী ছিল আবু বকর ছিল ওমর ছিল সবাই ছিল তারা তারা দেখে মোহাম্মদ হাওয়া মোহাম্মদ চিপা দিয়া বাইকে গেছে এন ওরা তো সবাই চলে আসছে ফেরত চলে আসছে ফেরত এসে জিজ্ঞেস করতেছে হে নবি তুমি কেন এইভাবে চলে আসলা তখন মোহাম্মদ বলতেছে যে আমার জিব্রাইল এসে কানে কানে কইছে যে ওই ইহুদিরা নাকি দেয়ালের উপরে পাহাড়ের উপরে নাকি পাথর নিয়ে বসে আছে পাথর ছা ফাইলা দিয়ে মানে মেরা ফেলবে এই জন্য আমি চিপা দিয়ে আমি দিয়ে পলা আসছি হুম কিন্তু এখানে যে সমস্যাটা সমস্যাটা হচ্ছে যে ওই ইহুদিরা যদি আসলেই পাহাড়ের উপরে পাথর নিয়ে বসে থাকে তাহলে তো তারা পাথরটা ফেললে তো আলীরে বা আবু বকররে ওমররেও তো মেরে ফেলতে পারত তাই না তাহলে তো মুহাম্মদের উচিত ছিল তাদেরকে নিয়ে আসা মানে দলবল সহ দলবলকে রাইখা একলা একলা কেন ভাইগা আসলো সে এই জিনিসটা তো বোঝা গেল না মানে একজন আমি ধরেন আমি মানে ঘনিষ্ঠ বন্ধুbandob নিয়ে গিয়েছি একটা শত্রুদের সাথে আলাপ করতে সেখানে যদি দেখি যে আমার আমাকে মারার জন্য তারা মানে পাঁচ পাহাড়ের উপরে পাথর নিয়ে বসে আছে আমি যদি এটা জানতে পারি আমি তো সবার আগে আমার বন্ধুদেরকে বলবো যে বন্ধুরা তোমরা চলো পালায়ে দেই পালায়ে দেই এখানে সমস্যাটা হচ্ছে মোহাম্মদ একলা একলা পালায় আসলো এটা হচ্ছে সবচেয়ে মানে মানে ইয়া তথ্য মানে সবচেয়ে বিপজ্জনক তথ্য যে মোহাম্মদ একলা একলা পালায় আসলো দুই নম্বর তথ্য হইলো যে আহ মোহাম্মদ যদি এরকম হইতো যে উপরে পাহাড় পাথর নিয়ে বৈশা আছে জিব্রাইল তো বললেই বললেই পারতো যে তুই একটু স্টেপে বস ওই পাশেতেই বস ইহানে পাথরটা পড়লে ইহানে পড়বে তুই একটু এদিকেই চাপ বস তখন মোহাম্মদ একটু এদিকে চাপ বসলি তো মানে সমস্যার সমাধান হয়ে যেত এটা তো এত এত ইয়া কিছু না না তখন যদি পাথর ফেলতো তারা তাহলে তো তারা দেখতেই পাইতো যে ইহুদিরা পাথর ফেলছে তখন তো ওরা ধরতেই পারত তাদেরকে সেটাও বললো না মোহাম্মদ আচ্ছা মোহাম্মদ তার পরদিন কি করলো পরদিন বলল যে ইহুদিরা যেহেতু আমাদেরকে পাথর ছেরা মাইরা ফেলতে

শুনি আমি মোটামুটি আমি একটা ইয়া থেকে বেরোতে পারছি শুনে আসলে সংসার খাটাখাটি করে সেটা আসলে আমি এটা প্রমোট করি যে আপনারা আর্টিকেল গুলা পড়বেন হ্যাঁ লাইভ গুলা শোনার থেকে লেখাগুলা পড়াটা হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে লাইভে অনেক মানুষ থাকে লাইভে অনেক মানুষ দেখে থাকে কিন্তু লেখাগুলো আসলে মানে বেশিরভাগ মানুষই পড়ে না যদি না লেখাগুলো না পড়েন তাহলে তো ভাই আমাদের স্ট্রং হয় না হ্যাঁ আমাদের মানে বুদ্ধিবৃত্তিক যে যে সেটা স্ট্রং হয় না এই এই দেখেন লেখাটার নাম হচ্ছে নবী কি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন এই লেখাটার ভিতরে আপনি যাবেন গিয়ে নিচের দিকে নামবেন এই যে দেখেন কটুক্তি গালাগালি অভিশাপ তারপর হচ্ছে গিয়ে আহ দেখেন এই যে এখানে দেখবেন যে সাম্প্রদায়িক ছিলেন বর্বর বড় লুটেরা ছিলেন তারপর হচ্ছে গিয়ে মানে মানুষ খুন করাতেন গুপ্ত ঘাতক পাঠিয়ে হত্যা ঘুমন্ত বিনতে মারবানকে হত্যা শত্রুর কাটা মাথা দেখে খুশি হতেন নবী হত্যাকারী গণহত্যাকারী ছিলেন ধর্মত্যাগীদের হত্যা করতেন জীবদ্দশাতি মূর্তা হত্যা অতর্কিত আক্রমণকারী বন্দী মানুষকে হত্যা করতো এই একদম সিরিয়াল অনুসারে সব সুন্দর ভাবে সাজানো গোছানো আছে এই যেমন ধরেন গুপ্ত ঘাতক পাঠিয়ে হত্যা এটা চাপ দিলি আপনি এই যে কাবিবনু আশরাফকে হত্যা এটার সব গুলা পেয়ে যাবেন সবগুলো হাদিস এখানে দেয়া এখন এত বড় বড় হাদিস এখন যদি আপনাকে আমি বের প্রত্যেকটা বের করে দেখাই তাহলে তো অনেক সময় লেগে হ্যালো হ্যাঁ লেখাটা একবারંચে একটু পড়ে নেন জি যদি কোনো বিতর্ক থাকে লেখা পড়ার পরে যদি কোনো বিতর্ক থাকে সেটা করতে পারলে ভালো হয় হ্যাঁ আমি আসলে বিতর্ক নেই তবে আমার আরেকটা প্রশ্ন ছিল যে সংবিধান অনুযায়ী ঠিক আছে আমি কি চাইলে আসলে মানে আমি এখান থেকে বিচ্যুত করব কিনা আসলে কোথা থেকে

পাসপোর্ট করার সময় ফর্ম মানে ফর্ম ফিলআপ করতে যাচ্ছে সেখানে ইয়া করেছে আমি বলছি আমি আমাকে জিজ্ঞেস করছে যে এই যে এটা আদার্স লিখছেন কেন আদার্স আদার্স আপনি মুসলমান না আমি বলি না মুসলমান না বলেছে আপনি কি আমি বলি নাস্তিক তারপর দেখতে ছেলে তেহারাপুরা ফাকাশা হয়ে গেছে সাদা কাগজের মতো হয়ে গেছে ছেলে চেহারা একদম নার্ভাস হয়ে আমার দিকে তাকআচ্ছা এমন ভাবে তাকআচ্ছা যেন কোত শয়তান দেখতেছে পুরো ফরাউন্ডে দেখতেছে অথবা দাজ্জালের দেখতেছে বললাম যে এটা লেখেন ওখানে এইটাই লেখেন যেটা লিখছি যেটা আমি লিখছি সেটাই ওখানে লেখেন তারপর সে লিখছে শেষ পর্যন্ত আপনি এটা করাতে পারেন কিন্তু মানে যেই অফিসে যাবেন আপনি ফর্মটা ফিলআপ করে যে অফিসে জমা দিতে যাবেন আমি শুনুন আমি আসলে পাসপোর্টে করিয়েছি ঠিক আছে কিন্তু আমার এনআইডি তে যেটা আসলে আমি তো আসলে দালাল মাধ্যমে করিয়েছিলাম পাসপোর্টটা আসলে সেখানে আমি আসলে ওইটাই দিয়েছি কিন্তু এনআইডি তে আসলে দেখাচ্ছে নিজেরই তো আসলে যাওয়া লাগে ওখানে ঠিক আছে না এজন্য ভাবছিলাম যে এফিডেভিট তো জমা দেয়া লাগে মেবি এরকম কোনো কিছু

হ্যাঁ তাহলে করাতে পারেন হ্যাঁ তাইলে তো কোনো সমস্যা হওয়ার কথা না এক্ষেত্রে আপনি বলছেন কোনো সমস্যা হবে না তাই না কোনো সমস্যা হবে না কিন্তু এটা যথা সম্ভব গোপন রাখবেন যেন ওই হ্যালো উকিল ছাড়া যেন আর কেউ না জানে এই বিষয়টা খেয়াল রাখবেন আর বেশি মানুষকে জানাবার দরকার নেই